একঘেয়ে পনিরের রসা খেতে ভালো না লাগলে পনিরের এই সিম্পল রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। উপকরণও খুব বেশি লাগে না আর তৈরি করাটা কিন্তু খুবই সহজ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ পনির এরকম একটু চওড়া করে কেটে নিয়েছি, আর নিয়েছি এরকম লম্বা করে কেটে নেওয়া আলু আর বেগুন। এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে আমরা পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম পনিরকে এরকম কিন্তু একটু লম্বা আর এরকমভাবেই আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করে, চাইলে আপনারা ছোট ছোট করেও কাটতে পারেন। কোনো রকম লবণ বা হলুদ ছাড়াই কিন্তু পনিরগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। দেখুন, এরকম লালচি করে ভেজে নিলাম, হালকা লালচি করে। আর এখানে লবণ দিয়ে জল গরম করে নিয়ে সেই জলের মধ্যেই আমি ভেজে রাখা পনিরগুলোকে ডুবিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পনিরটা নরম থাকবে। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে এরকম লম্বা করে কেটে নিয়ে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। কোনো রকম লবণ বা হলুদ ছাড়াই বেগুনগুলোকে এইরকম একটু লালচি করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এরকম লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। সাথে অল্প পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। দেখুন, আলুগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আরও একটু তেল আমি যোগ করে দিচ্ছি, খুব বেশি তেল আমি যোগ করছি না, অল্পই তেল দিলাম। এখন এই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি খুব অল্প পরিমাণ একটুখানি আদা কুচি নিয়ে নিলাম। আদাটা চাইলে নাও দিতে পারেন, সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আর এখানে দেখুন, অর্ধেক পরিমাণ টমেটো আমি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি দুটো গোটা কাজু বাদাম। এই কাজু বাদামটা দিলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে আর স্মুথ একটা গ্রেভি তৈরি হবে। আর খুব বেশি পরিমাণ কিন্তু দেওয়ার দরকার নেই, মাত্র দুটো দিয়েছি আমি তো। দেখুন, খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে এই পেস্টটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা আমাদের কোনোভাবেই নষ্ট না হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি প্রথমে, যাতে করে আদা টমেটো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 2-3 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায়। এখন দেখুন, 1/4 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণ কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। মশলা কিন্তু খুব বেশি ব্যবহার করবার দরকার নেই, এরকম সামান্য পরিমাণ মশলা ব্যবহার করলে কিন্তু চলবে। তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ একটু জল অ্যাড করলাম, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 4-5 মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে রান্না করছি। এতে করে আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর মশলাটাও কিন্তু আলুর ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। এবার এই গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমরা যে জলের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা প্রথমে অ্যাড করে দিচ্ছি, তারপর বাদবাকি যে জলটুকু প্রয়োজন হবে সেটুকু আমরা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই জলটাকে গরম করেই অ্যাড করবেন, এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর আলুর সাথে ঝোলটাকে মোটামুটি 2-3 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়ে তারপর পনিরগুলোকে অ্যাড করে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট আমরা রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটাকে ওপেন করে নিয়ে আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিলাম, সাথে 1 পিঞ্চ পরিমাণ কিন্তু আমি শাহি গরম মশলাগুলো দিলাম। খুব বেশি কিন্তু মশলা দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিলাম, আর বেগুনটা দেওয়ার পর আরও 2-3 মিনিট এভাবেই লো ফ্লেমে রান্না করে নিলাম, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু আলু বেগুন দিয়ে পনিরের রসা।
এবার এই সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা-চামচ পরিমাণ ঘি। এই ঘিটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে, তবে ঘি দিলে স্বাদ অবশ্যই একটু বেশিই ভালো আসবে। এবার এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর গ্রেভিটা কিন্তু আমাদের বেশ সুন্দর ঘন হয়ে গেছে, আর এর মধ্যে বেগুনটা দেওয়ার কারণে গ্রেভির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো আসবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন কি সুন্দর একটা স্মুথ গ্রেভি আমাদের তৈরি হয়েছে, আর গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়েছে। এভাবে একবার পনির রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।